ভ্রমণ করতে কারি নাহি ভালো লাগে, ভ্রমণ আমাদের মনকে করে চাঙ্গা, শরীরকে করে সতেজ। তাই তো আমরা ছুটে চলি বারংবার দেশ দেশান্তরে পাহাড় পর্বতে। বন্ধুরা, আজকে আমাদের সুনামগঞ্জ টাঙ্গুরা হাওরের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। তো উপস্থাপন করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা যেন আমাদের ফ্যামিলিকে নিয়ে বা আমরা নিজেরা একা যেভাবে হোক বন্ধুবান্ধব নিয়ে বছরের নির্দিষ্ট একটা সময় যেন ঘুরতে বাইর হই। আসলে সত্যি কথা বলতে কি, ঘুরলে মন মানসিকতা অনেক ভালো থাকে, শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, কর্ম পরিবেশ ভালো থাকে, কাজে মন বসে। এই জন্য আমরাই আমাদের বন্ধুবান্ধব কলিগ যারা আছে এদেরকে নিয়ে আমরা বারবার ছুটে চলি দেশ দেশের বাহিরে, দেশের ভিতরে। আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, আমাদের তিন পার্বত্য অঞ্চল, সিলেট, তারপরে উত্তরবঙ্গ, ঢাকা শহরের আশপাশ অনেক জায়গা আছে যা আমরা অনায়াসে ঘুরতে পারি। তো আপনাদের উদ্দেশ্যে অনুরোধ হলো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের দেশকে আগে দেখার জন্য, নিজের দেশকে ঘুরে শেষ হলে দেশের বাইরে ঘুরতে পারেন। তো আজকে আমরা আমাদের যেই টাঙ্গুরা হাওরের সুনামগঞ্জের দ্বিতীয় পর্বে শুরু করব। আমরা এখন যাব বারিকা টিলায়। বারিকা টিলার বিশেষত্ব হচ্ছে এই টিলার উপরে দাঁড়িয়ে জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা, বালুচরগুলো খুব স্পষ্ট দেখা যায়। ভারতের মেঘালয় রাজ্যের বর্ডারটা হচ্ছে বারিকা টিলার সাথে। এখানে বাংলাদেশ এবং ভারত দুই ভাগ হয়ে গেছে, এখানে সীমান্ত ফিলার আছে খুবই কাছাকাছি, যদিও এখানে বিএসএফ ছিল না। আমরা সীমান্তে জিরো পয়েন্টে এসে ছবি তুললাম, মজা করলাম সবাই মিলে। সুন্দর সবুজ ঘন বন আছে, এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড় গুলা খুব স্পষ্ট দেখা যায়, সারি সারি সবুজের পাহাড়, মন কেড়ে নেয় আমাদের। খুব সৌন্দর্য মন্ডিত একটা জায়গা, এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা সুনামগঞ্জ আসবেন, টাঙ্গুরা হাওর ভ্রমণ করতে আসবেন, আপনার ভ্রমণের তালিকা অবশ্যই বারিকা টিলে রাখার চেষ্টা করবেন।
আমরা এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শিমুল বাগান। টাঙ্গুর হাওড় তো আমাদের শীতকালে যদিও পানি থাকে না, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী এগুলা ভ্রমণ করে যান। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ হলো অবশ্যই শিমুল বাগানটা দেখে যাবেন। তো আমরা শিমুল বাগান দেখার আগে আমাদের ট্যুর অপারেটররা আমাদেরকে কিছু সময় দিয়েছেন গোসল এবং দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আমরা এই সময়টা খুব উপভোগ করব, জল খেলি খেলব, তারপর আমাদের যে ট্রলার আছে ট্রলার থেকে লাফ দিয়ে নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি আমরা। এখানে আসলে ট্যুর অপারেটররা চারটা ট্রলার নিয়ে আসছেন, এখানে আমরা কারোর সাথে কেউ পুরো পরিচিত না, এক একজন এক এক জায়গা থেকে আসছি আমরা, কিন্তু এখানে এসে সবাই একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতো হয়ে গেছি আমরা। সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখানে 24 ঘন্টা হয় না, কিন্তু এর মধ্যে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি এই জল কেলি এবং নিজেদের মধ্যে এই ঘোরাঘুরি। তো আপনাদেরকে আরেকটা বিশেষ অনুরোধ হচ্ছে, যারা টাঙ্গুর হাওড় আসবেন বর্ষা, বিশেষ করে বর্ষাকালে আসবেন, অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে আসাই ভালো। তবে আমাদের ট্যুর অপারেটর যারা আছেন ওনারা প্রতিটা ট্রলারে নির্দিষ্ট সংখ্যক লাইফ জ্যাকেটের ব্যবস্থা করছেন। আমরা যারা নদীতে গোসল করতেছি, যারা সাঁতরাচ্ছি, অনেকে সাঁতার জানি না, কিন্তু বেশি দূরে গেলে তখন দেখা যাচ্ছে পানির মধ্যে আর দাঁড়ানো যায় না, এখানে পানি অনেক গভীর। সেক্ষেত্রে যারা সাঁতার জানে না তাদের জন্য এটা খুবই বিপজ্জনক। অবশ্যই আপনারা মাথায় রাখবেন টাঙ্গুড়া হাওড় যারা আসবেন কিন্তু তারা সাথে লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। আর যারা সাঁতার জানেন না তারা অবশ্যই সতর্কতাভাবে চলবেন, সাঁতার জানে এরকম লোকের সাথে পানির মধ্যে থাকবেন। এখন খুবই এটা আসলে এটা অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের আনন্দের মধ্যে। আমরা আমাদের দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করতেছি, আসলে অনেক দেরি হয়ে গেছে রান্না হতে, কারণ হচ্ছে টাঙ্গুর হাওড় থেকে মাছ কিনে নিয়ে, জেলে থেকে মাছ কিনে নিয়ে সে মাছ খেতে আমাদের জন্য রান্না হচ্ছে, সে মাছ রান্না আমরা খাবো। সবাই যারা টাঙ্গুর হাওড় বা সুনামগঞ্জ আসেন তারা অবশ্যই শিমুল বাগানটা ঘুরে যাবেন, কারণ এখন যদিও বর্ষাকাল শিমুল বাগানে শিমুল ফুল নাই, কিন্তু শীতকালে প্রচুর শিমুল ফুল ফুটে। এখানে অনেক ভ্রমণ প্রিয়সুরা শীতকালে ছুটে আসে এই টাঙ্গুর হাওড়ে।
অবশ্য ভিডিও করছি আমি। লিলিপুটের দল তোরা যাস কই? এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা, সেই কাঙ্ক্ষিত গন্তব্য বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার টেকেরহাট নীলাদ্রীপ। সেই যেখানে চুনা পাথরের পাহাড়, নীল জল, অনেকে এটাকে এক একজন এক এক নাম দিয়ে থাকেন। এটা সাধারণত আমাদের যেই ট্রাভেলাররা ওনারা এটাকে নীলাদ্রীপ বলে, অনেকে বাংলার কাশ্মীর বলে। কারণ হচ্ছে এক সাইড ভারতের সুন্দর সারি সারি পাহাড়, পাথরীয় পাহাড়, এর সাথে বাংলাদেশ বর্ডারের ভিতরে একটা লেক আছে, চুনা পাথরের লেক, লাইমস্টোন লেক যেটাকে আমরা বলি। এটা হচ্ছে নীল জল। আর এক পাশে ছোটো ছোটো বাংলাদেশের টিলা আছে, টিলাগুলো নিউজিল্যান্ডের ভূমির মতো সবুজ, দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের নেক্সট গন্তব্য নীলাদ্রীপ। বন্ধুরা, আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে, তৃতীয় পর্বে নীলাদ্রীপ এবং কাঙ্গুরা হাওড় নিয়ে আমাদের পরবর্তী পর্ব উপস্থাপন করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।